এখানে বিশাল জায়গা ভাই, তো একদিকে আমি এখানে জুতো পরে এসেছি মাঠে, বেশ করে এদিকে কাদা, এদিকে কাদা আলের উপর দিয়ে। তো জুতোটা পরে এসেছি তার কারণ হচ্ছে আমি জুতোতেই সব থেকে বেশি কমফোর্ট মনে করি চপ্পল থেকে, কারণ এতে আমার বেশ সুবিধা হয় আর কি। এখানে চান্স দুই সাইডের মধ্যে একদিকে যায় ভারে এক সেই লেভেলের মাখা হয়ে যায়, এদিকে এদিকে গেছে হৌ হৌ হৌ। যাই হোক, এটা আমার ছিল আই থিঙ্ক বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যাবে। আর এতে পানি হচ্ছে, মানে জমি মাড়িয়ে ধানের মধ্যে পানি হচ্ছে, ধানের জমি হচ্ছে আমাদের জমি তাই কাদের, এটা সেই ট্রাক্টর কাটান ছিল, ট্রাক্টরের কাটান মানে ট্রাক্টরের রাস্তা আর কি। এটা 14-15 ফুটের রাস্তা আগাগোড়া, আর প্রায় চলে আসলাম আমাদের জমিতে, আর এখানে বাকি আছে। তো ভাই এদিকে ধানগুলো আমাদের কদ্দুর কি খবর, আলগুলো বেশ মজবুতই আছে, ওদি এক দিয়ে আর বেশি দিতে যাব না, এই আলটা দিয়ে যাব। চাক ধানের কি অবস্থা, কলা বাগান এটা দেখালাম, আমাদের দাদুর কলা বাগান আছে আমার পেট, তো এটা দেখা। তো ওইগুলো আমাদের ধানের জমি, মানে আমাদের জমি ধান বপন করতে দেওয়া হয়েছে, পাশের জমিটাও ধান সেলে ধান সব লেগে গেছে। আর হচ্ছে চার অক্ষরের বউ, চার অক্ষরের ভাষার লোক যিনি এখানে চারদিকে জমি থাকাও, মানে চারদিকে চাষের মাঝখানে বাস করেছে, সে চার অক্ষর। তো যাই হোক, 3.5 মিনিট হয়ে গেল, বলবো কি দেখ ধান ধানও লেগেছে, কলা বাগান। যাই হোক, আমাদের ধান পাতা এই চারের ভালো লোকটার জন্য এই সময়টা এতটা। আর কলা বাগান বার্ন হচ্ছে, আগুন দেখে আসি কি ব্যাপার।